নমস্কার, জয় মা বড় মায়ের জয়, জয় বামার জয়, জয় তারাপীঠের জয়, জয় সত্যপুর ধামের জয়, শুকচরের জয়, জয় সর্ব মানবের জয়, সর্ব সংসারের জয়, সর্ববিশ্ব শান্তির পরিপ্রেক্ষিতে সকলের মঙ্গলার্থের জন্য এবং গ্রহ শান্তির জন্য একাধিক অশুভ যোগ কাটাবার জন্য সেপ্টেম্বরের 2 তারিখের ভাদ্র মাসের অমাবস্যার পূর্ণ লগ্নে দিবারাত্র আমার গৃহ মন্দিরে, আমাদের গৃহ মন্দিরে মা তারার পূজার আয়োজন, যজ্ঞ হোমাদি এবং নানাবিধ মন্ত্রোচ্চারণ পূর্বক মাকে আরাধনা এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। এখানে বিভিন্ন ধরনের যোগ কাটানো হয়, গ্রহ শান্তির বিশেষ সুযোগ রয়েছে, একাধিক কবচ নির্মাণ করা হয়, যে সকল কবচগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের উন্নতির জন্য প্রয়োজন, সেটা নবগ্রহ কবচ, তারা কবচ, ব্রহ্ম কবচ, আমাদের কালসর্পযোগের কবচ, মাঙ্গলিক কবচ, ধনদা কবচ ইত্যাদি ইত্যাদি, এবং তারই সঙ্গে একাধিক যোগ কাটানো, যেমন কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ভৌমযোগ, কুশদোষ, হ্যাঁ, তারপরে হচ্ছে দারিদ্র যোগ, কেমদ্রুম যোগ, বিনাশ যোগ, গ্রহণ যোগ, ছায়া যোগ ইত্যাদি ইত্যাদি অশুভ যোগ কাটানো হয়। যে সকল যোগের জন্য মানুষের জীবনে একাধিক বাধা, কিছুতেই কোনো কাজ সহজে সম্পূর্ণ হয় না, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, গুরুর আশীর্বাদে, গুরুর কৃপায় এই যোগ কাটাবার একটা পূর্ণ সুযোগ আমি পেয়েছি, যেটা হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। প্রতিবারেতেই গৃহ প্রাঙ্গণে পুজো হয়ে থাকে এবং বহু ভক্তের, বহু শুভাকাঙ্ক্ষী মানুষের, বহু ভালোবাসার মানুষের, আমার সন্তান সন্ততি এবং পরিবার সঙ্গে সকলের আগমন ঘটে এবং এক মহা ধুমধাম আনন্দ উৎসব, যেন স্বর্গলোকে আমরা সেই মুহূর্তে শান্তির রাজ্যে, শান্তির পরিবেশে বিরাজমান হই। এখানে যদি কেউ কোনো যোগ কাটাতে চান, ইতিমধ্যে যোগাযোগ করুন, অশুভ যোগ কাটিয়ে নিজের জীবনকে সুন্দর করুন, এবং যদি কোনোরূপ পূজা, কোনোরূপ নিয়ম নিষ্ঠা পালন করতে চান, তাহলে পরে অবশ্যই ইতিমধ্যে আগস্ট মাসের মধ্যে যোগাযোগ করুন, আর বেশি দিন বাকি নেই। এবং আমরা প্রতিবারেই কি করি না হচ্ছে, সকালবেলা মায়ের স্নান জল গঙ্গা থেকে উত্তোলন করি, তুলি এবং সেখানে গিয়ে গঙ্গা আরতি করি, আমাদের কুলদেবী আছেন সিদ্ধেশ্বরী মা, সেখানে গিয়ে আমরা মায়ের আরতি পূর্বক পূজা করি এবং নগর ভ্রমণ করি মাকে নিয়ে, নগর ভ্রমণ করে সেখানে প্রসাদ বিতরণ, মহাধ্বনি, যেটা ঈশ্বরের মায়ের যে মহাধ্বনি, সেই ধ্বনি আমরা দিতে দিতে পথ প্রাঙ্গণ দিয়ে আমরা যাই এবং সেখানে সেখানে বহু ভক্ত যায় এবং প্রসাদ বিতরণ করতে করতে সারাদিন নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে পুজো, রাত্রেবেলা সন্ধ্যে রাত্রেবেলা যজ্ঞাদি সারা রাত্রি ধরে এবং একাধিকবার মায়ের সিঙ্গার, মায়ের ভোগ নিবেদন এবং মায়ের মহাপ্রসাদ নিবেদন এবং ভক্ত আগমনে ভক্তদের জন্য প্রসাদ, মায়ের প্রসাদ, এই একটা আমাদের বিশ আয়োজন যেটা হয় মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতে। যারা এই পুজোতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আসুন। আমি বলছি তারাপীঠে বহু মানুষ গেছেন, অনেকে এই মুহূর্তে ভাদ্র মাসে তারাপীঠে যেতে পারছেন না বা যেতে পারেন না, বা বাড়ির কাছে হলে একটু ভালো হয়, মায়ের পুজো দেব, একদম সেম টু সেম আপনি মনে করবেন তারা মায়ের কাছে, তারাপীঠেতেই, তারা ধামেতেই আপনি বসে আছেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার ভালো লাগবে। একবার আসার পরে যদি মানে আপনার মনে না হয় যে আমি বারবার আসি, তাহলে হয়তো আমার এই কথা বলাটাই ব্যর্থ হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, এবং শুধু ভালো লাগা নয়, মায়ের আশীর্বাদে, মায়ের আশীর্বাদের পুষ্পের পর্শে এবং হোমের যে হোমাগ্নি, যে তেজ, সেই তেজ যখন আপনি গ্রহণ করবেন, আপনার মধ্যে একটা উদ্যম শক্তি তৈরি হবে, সেই শক্তি আপনার জীবনকে সুস্থ, সবল এবং আনন্দময় করে তুলবে, আপনাকে বাধা মুক্ত করে আপনার জীবনকে সফল করবে। ধরুন বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কেসে সমস্যা ভোগ করছেন, বিয়ে হচ্ছে না মাঙ্গলিক দোষের জন্য বা অন্যান্য কোনো কারণের জন্য, চাকরি পাচ্ছেন না, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বাস্তু দোষে পরিপূর্ণ হয়েছে, সর্ব সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, একদিন শুধু ভাদ্র মাসের অমাবস্যা, সারাদিন সারা রাত্রির মায়ের কাছে, মায়ের পাদপদ্মে এসে
একটু মনের কথা বলে যান, দেখুন মা আপনাকে অবশ্যই সাড়া দেবে এবং আপনার জীবনকে সুস্থ সবল সুন্দর করে তুলবে, আপনার স্বপ্নকে পূরণ করে। মা সর্বদাই জ্ঞান চক্ষে আমাদেরকে দেখছে, মাও চায় যে আমার সন্তান আমার কাছে কিভাবে আসে, আমাকে কিভাবে তার স্নেহপূর্বক শ্রদ্ধাপূর্বক ভালোবাসা প্রদান করে। মার আশীর্বাদ সকলের উপরে এমনি আছে, মা যদি তার সন্তানদেরকে একটু সামনে পায়, আলিঙ্গন করে ধরে মাকে বাবা বাছা বলে আশীর্বাদ প্রদান করে, সুস্থতা কামনা করে। তাই আসুন আমরা সবাই ভাদ্র মাসের অবস্থা 2রা সেপ্টেম্বর একত্রে নিজেদেরকে মায়ের কাছে বিলিয়ে দিই এবং মায়ের কাছে আশীর্বাদ নিয়ে জীবনকে সুস্থ সবল সুন্দর করে। ভালো থাকুন।